জিলা প্রশাসনে যেন মুখ্যমন্ত্রীর নির্দেশের বাবে অপেক্ষা করে আছিল। অবশেষত রাজ্যের সকলো জিলা উপায়ুক্তত কঠোর নির্দেশ দিলে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ, রাস্তাত গাঁত থাকিব নোৱাৰে, কারণ এই গাঁতবোৰত পৰি বহু লোকের মৃত্যু হয়। হেহে সেই সন্দর্ভত প্রতিখন জিলার জিলা উপায়ুক্ত সকলক মুখ্যমন্ত্রীয়ে নির্দেশ দিছে পথত গাঁত থাকিব নোৱাৰিব। রাজ্যের প্রতিখন শহর এনেদরে গাঁতেরে ভরি আছে আর শিলচরত যেন গাঁতর মিছিল। কোনো সরকারি বিভাগে পথটো গাঁত করিলে ভরাই দিব নিবিচারে, কিন্তু নিয়মটি হল গাঁত করা জায়গা ঢাকি রখা বা ব্যারিকেড দিয়া অথবা রঙা কাপড়ে একটা সীমা বনাব লাগে যাতে মানুষে বুঝিব পারে যে কত গাঁত আছে, তেনে করবলেও পাহরি যায়। এতিয়া মুখ্যমন্ত্রীর নির্দেশত শিলচরের বিভিন্ন অঞ্চলত গাঁত থাকা পথর মেরামতির কাম আরম্ভ হয়েছে, ব্যারিকেডেরও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আকৌ কেবা ঠাইতো কোনো বেরিকেড নোহোৱাকৈও কাম চলি আছে। নলাখন্দা রাস্তাটোৰ কাষতেই মাটির থোপা, এতিয়াও আঁতৰোৱা হোৱা নাই, বেরিকেডৰ ব্যৱস্থাও কৰা হোৱা নাই। ফলত এইবোৰ ৰাস্তা যেন এতিয়া মাৰণ ফাণ্ডলৈ পৰিণত হৈছে। শিলচৰৰ ৰাইজৰ দাবী, যিকেইটা ঠাই এতিয়াও উন্মুক্ত অৱস্থাত আছে সেইকেইটা ঠাইত যেন সোনকালে বেৰিকেডৰ ব্যৱস্থা কৰাৰ লগতে গাঁত ভৰোৱাৰ ব্যৱস্থা কৰিব লাগিব।